আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা বলতেছিলাম আপনাদের সাথে লিঙ্ক হুইল নিয়ে এবং প্র্যাকটিক্যাল লিঙ্ক হুইল দেখানোর কথা ছিল সো লিংক হুইল করতে হলে আমাদের ওয়েব টু পয়েন্ট জিরো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে থাকে সো এই জন্য আপনাদেরকে কিছু ওয়েব টু পয়েন্ট জিরো সাইটে আমরা অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো এর মধ্যে আমরা আজকে যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম এটি অত্যন্ত চমৎকার ওয়েব টু পয়েন্ট জিরো সাইট তো এই ওয়েবসাইটটিতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সে বিষয়টি আমরা আজকে দেখবো এবং বিভিন্ন ওয়েব টু পয়েন্ট জিরো সাইটে অ্যাকাউন্ট করা শেষ হলে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি লিঙ্ক হুইল করে দেখাব তো চলুন শুরু করা যাক আমরা ওয়ার্ডপ্রেস ডট কম ওয়েবসাইটে আছি তো আপনাদের এক্ষেত্রে বলে রাখি যে ব্লগার ডট কমও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ওয়েব টু পয়েন্ট জিরো সাইট কিন্তু ব্লগার ডট কম অ্যাকাউন্ট তৈরি করা ব্লগ তৈরি করা এগুলো আমরা এই ডিস্কে দেখিয়েছি সো এই জন্য আমরা এখানে আর দেখালাম না ওকে তো আমরা ওয়ার্ডপ্রেস ডট কমে আছি জাস্ট এখান থেকে ক্রিয়েট ওয়েবসাইট ক্লিক করছি দেখুন ক্রিয়েট সাইট টুডে এখানে আমাদের ওয়েবসাইটের জন্য একটা অ্যাড্রেস বা ঠিকানা সিলেক্ট করতে হবে তো এই ক্ষেত্রে আপনি আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের সাথে মিলিয়ে কিন্তু ওয়েবসাইট তৈরি করবেন ঠিক আছে আমরা যদি এই সাইটটার জন্য যদি আমরা লিঙ্ক হুইল করি তো সেই ক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটটার নামের সাথে মিলিয়ে কিন্তু আমরা লিঙ্ক হুইল করবো ঠিক আছে নামের সাথে মিলিয়ে বলতে কি কিওয়ার্ডের সাথে এই ওয়েবসাইটের কিওয়ার্ড হচ্ছে টেকনোলজি টেকনোলজি ঠিক আছে বা কোডিং ঠিক আছে সো টেকনোলজি ইন কোডিং টেকনোলজি ইন কোডিং ডট ডট কম এরকম একটা নাম আমরা দিলাম কারণ যেহেতু আমাদের এই ওয়েবসাইটটার যে ওয়েবসাইটটার জন্য আমরা লিঙ্ক হুইল করতে যাচ্ছি বা ওয়েব টু পয়েন্ট জিরো করতে যাচ্ছি সেই ওয়েবসাইটটা যেহেতু আমাদের কোডিং এবং টেকনোলজি রিলেটেড সো এই জাতীয় নামের সাথে মিলিয়ে আমরা একটা ব্লক এখান থেকে খুলব ওয়ার্ড ডট কম থেকে সো টেকনোলজি ইন কোডিং লিখে ক্লিক করছি এখন আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে আইটি বাড়ি টিউটোরিয়ালস রেট অফ জিমেল ডট কম তো ইউজার নেমটা আইটি বাড়ি টিউটোরিয়ালসাই এখানে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি যে ওকে নেক্সট স্টেপ এখন কিওয়ার্ড ঠিক আছে ফাইন্ড এ কাস্টম অ্যাড্রেস এখানে আমাদেরকে বলতেছে যে কাস্টম অ্যাড্রেস কিনতে মানে আমরা তো এটা ফ্রি করব আমাদের ফ্রি সাইটটা কিন্তু এমন হবে যে টেকনোলজি ইন ডট ওয়ার্ডপ্রেস ডট কম কিন্তু আমরা যদি চাই যে ডোমেন নেম কিনবো যে ডাইরেক্ট ডট কম হবে সেটা করতে কিন্তু আমরা সেটা করব না নো থ্যাঙ্কস আমরা ফ্রিতে সাইট ক্রিয়েট করব ঠিক আছে এখানে চুজ এ থিম আপনাকে একটা থিম চয়েস করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য কেমন থিম চান আমরা একটা ইজি থিম যে একটা থিম এখান থেকে সহজ সরল দেখে আমরা একটা থিম এখান থেকে এই থিমটা নিলাম সো এখানে ক্লিক করে দিয়েছি এবং থিমটা সিলেক্ট হয়ে গেছে এখানে ফ্রি ঠিক আছে আই ওয়ান্ট এ বেসিক ফিচার নেসেসারি টু ক্রিয়েট সাইট জাস্ট সিলেক্ট ফ্রি আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট এখানে ক্রিয়েট করব এই ওয়ার্ড কম এর করা আপনার যে শুধুমাত্র অথবা লিঙ্ক হইলেই কাজে লাগবে এমন না অনেক জায়গায় কাজে লাগবে সো এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তো কাস্টমাইজ ইউর সাইট এখানে দেখা যাচ্ছে থ্যাংক ফর সাইন আপ উইথ ওয়ার্ডপ্রেস নেক্সট ইউ ক্যান টেক দ্য ফলোই স্টেপ চেক আউট আওয়ার জিরো টু হিরো গাইড আচ্ছা ওগুলো দরকার নেই আমরা এখানে জাস্ট কাস্টমাইজ আছে থিম বলা হয়েছে মাধ্যমে পোস্ট করতে পারি তবে আমরা এট মাই সাইটে এখান থেকে ক্লিক করি দেখবো যে আমাদের যে ওয়েবসাইট সেটা চলে এসেছে এবং ভিউ সাইটে ক্লিক করলে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করেছি যে টেকনোলজি ইনকোডিং ডট ডট কম সেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এবং এখানে একটি মানে ডিফল্ট ডিফল্ট একটা অটোমেটিক পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড এটা থাকে ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে সো এখানে এটা আছে তো আমরা এটা ডিলিট করে দেব অথবা আমরা যখন পোস্ট কিভাবে করতে হয় দেখব যে লিংক হুইলার প্র্যাকটিক্যাল সেশনে সো তখন আমরা সেখানে পোস্ট এই সাইটটাতে কিভাবে পোস্ট করবেন সেটা এখান থেকে আমরা জানতে পারবো তো অ্যাকাউন্ট করাটা ইজি কিন্তু নতুনরা অনেকেই বুঝতে পারেন না আমাদেরকে বারবার প্রশ্ন করেন জন্য আমরা অ্যাকাউন্ট করা দেখিয়ে দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ